আমি এখন আছি বরিশালে, আমার নানুর বাড়িতে। বাড়িতে এসে মাটির চুলা রান্না খেতে খুব ইচ্ছে করছিল, আগে মাটির চুলা ছিল। এবার বরিশালের গ্রামের বাড়িতে নিজ হাতে রান্না করতে দেখা গেল ঢাকায় সিনেমার বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমনিকে। হঠাৎ গ্রামের বাড়িতে খোলা চুলায় কি রান্না করছে পরিমনি তা জানতে হলে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, গতকাল হঠাৎ করেই কাউকে কিছু না বলে চিত্রনায়িকা পরিমনি চলে যায় তার নানুর বাড়ি বরিশালে। সেখানে গিয়ে এভাবেই নিজ হাতে খোলা জায়গায় চুলা বানিয়ে রান্না করছে চিত্রনায়িকা পরিমনি। রান্নার কাজে অন্যরা সাহায্য করলেও মূল কাজটি করতে দেখা গেল নায়িকা পরিমনিকে। জানা যায় গতকাল ছিল চিত্রনায়িকা পরিমনির নানুর প্রথম মৃত্যুবার্ষিকী। নায়িকা পরিমনির নানু মারা যাওয়ার পর আর নানুর বাড়িতে আসা হয় নাই এই নায়িকা। এবার পরিমনি তার নানুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি বরিশালে এসে নিজের হাতে খাসির গোস্তের ভোনা তরকারি রান্না করছে পরিমনি। রান্না করার এই ভিডিওটি নায়িকা তার ভেরিফাইড পেজে আপলোড করার পর পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।